দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। তো আজকের আমি নিয়ে চলে এসেছি খুব সহজে তোমরা কিভাবে অষ্টমী মেকআপ লুক ক্রিয়েট করবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমাদের মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিনের পর তারপর আমরা একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেব। এখানে আমি জনসন্স বেবির একটি ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো ময়েশ্চারাইজার ইউজ করতে পারবে। নেক্সট আমি এখানে জেল প্রাইমার ইউজ করছি। তো জেল প্রাইমার যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারে। তো এখানে জেল প্রাইমার ইউজ করে নেওয়ার পর আমি পুরোটা সুন্দরভাবে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমাদের ফাউন্ডেশান অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ল্যাকমির এই ফাউন্ডেশানটা খুবই ভালো, তো তার জন্য আমি এই ফাউন্ডেশানটা পুরো মুখটাতে ইউজ করে নিচ্ছি এবং আমি হাতের সাহায্যে ব্লেন্ড করব। তো এখানে আজকের আমি এই ভিডিওতে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করছি না। তো তোমরা বিউটি ব্লেন্ডার ছাড়াও করতে পারো মেকআপ। পুরো ফেসের মধ্যে ফাউন্ডেশান অ্যাপ্লাই করার পর আমরা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড না হলে কিন্তু ঠিকঠাকভাবে মেকআপ বসবে না বা মেকআপটা লং লাস্টিং হবে না। এরপর আমরা ফেসের সঙ্গে নেক এরিয়াটাকেও আমরা ফাউন্ডেশান অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমরা একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। তো এখানে আমি একটি ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো। এভাবে পুরো ফেস ও নেক এরিয়াতে কম্প্যাক্ট পাউডারটি ইউজ করে নিতে হবে। এবং আমি ব্রাশের সাহায্যে এক্সট্রা যে পাউডারগুলো ছিল ওইগুলোকে আমি ঝেড়ে ফেলে দেব। এরপর আমরা আই মেকআপ করব। তো আই মেকআপ করার জন্য প্রথমে আই এরিয়াতে আমাদের কনসিলার ইউজ করতে হবে। এখানে আমি একটি সুইস বিউটির কনসিলার ইউজ করেছি। এরপর হাতের সাহায্যে পুরো কনসিলারটাকে আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে ফেসের মধ্যে, তো সেই জায়গাতে আমরা কনসিলার ইউজ করব। তো এখানে আমি আমার ডার্ক স্পটগুলোকে ঢাকার জন্য এখানে কনসিলার ইউজ করছি। এই সমস্ত প্রোডাক্ট নেম তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো ডেসক্রিপশান বক্সে আমি প্রোডাক্ট নামগুলো দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা পারচেসও করতে পারবে। কনসিলার অ্যাপ্লাই করার পর আমাদের এইভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিতে হবে। তো যেই জায়গাগুলোতে কনসিলার ইউজ করেছি ওইখানে আমাদের পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। নেক্সট আমরা আইব্রোটাকে সেট করব। তার জন্য এইভাবে আইব্রো সেট পেন্সিল নিয়ে তোমাদের আইব্রোটা সেট করে নিতে হবে। এরপর আই মেকআপ কমপ্লিট করার জন্য আমি এরকম একটি ছোট আই শ্যাডো প্যালেট নিয়েছি এবং এখান থেকে আমি রেড এবং গোল্ডেন কম্বিনেশান নিয়ে পুরো আই মেকআপটা কমপ্লিট করে নেব। ব্রাশ ছাড়াও তোমরা হাতের সাহায্যে আই শ্যাডো ইউজ করতে পারবে। নেক্সট আমরা ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করে নেব। তোমরা যদি মাস্কারা ইউজ করতে না চাও তো তোমরা এইভাবে আইলাইনার দিয়েও মাস্কারা পরতে পারবে। আমি এখানে ব্লু হ্যাভেনের মাস্কারা নিয়েছি, তো তোমরা এই মাস্কারাটাও ইউজ করতে পারো, খুব ভালো। নেক্সট আমরা ফেসটাকে কন্ট্রোল করে নেব। তো কন্ট্রোল করার জন্য আমি ওই আই শ্যাডো প্যালেট থেকে একটি ডাস্কি সেট নিয়েছি, যেটা দিয়ে আমি আমার নোজ এবং চিক এরিয়াটি কন্ট্রোল করে নেব। সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি পিঙ্ক সেটটা নিয়ে আমি এইভাবে ব্লাশ করে নিচ্ছি।
তোমরা চাইলে আলাদা কোনো ব্লাশার সেট ইউজ করতে পারো। নেক্সট আমরা এখানে ল্যাকমি আইকনিক কাজল নিয়ে কাজলটা অ্যাপ্লাই করে নেব। ফাইনালি লুকটা কমপ্লিট করার জন্য আমাদের লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে, তো এখানে আমি একটি ল্যাকমি লিপস্টিক নিয়েছি, তো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। Oh.